অন্তর্জালের সুবাদে বা ইন্টারনেটের কারণে আমরা অনেক এগিয়ে গেছি। আমরা যখন সিনেমা বানাতাম তখন ট্রেলার বানাতাম, আপনারা জানেন, সিনেমা রিলিজের আগে সিনেমা হলে দেখানো হতো। এখন এই যুগে এসে টিজার তৈরি হয়, ফার্স্ট লুক, সেকেন্ড লুক, থার্ড লুক, পোস্টার ইত্যাদি ইত্যাদি। এখন খরচও বেড়ে গেছে, আয়ও বেড়ে গেছে। তো এখন যেটা হচ্ছে যে কিছু কিছু ইয়াং ডাইনামিক ছেলেপেলেরা এই ইন্টারনেটে এত পাকা হয়ে গেছে, যারা সিনেমা মেকার না হলেও ভালো ভালো ট্রেলার বা টিজার বানাতে পারে। আমরা এগুলো অনেক দিন থেকে দেখে আসছি, সেই গলুই ছেদ থেকে শুরু করে বা তারও আগে থেকে অনেক বড় বড় ছবি যেগুলো হয়, এগুলো এই ইয়াং ছেলেপেলেরা, বিভিন্ন কোম্পানিজ আছে, ওরা ওখান থেকে ট্রেলার ইউটিউবে ছাড়ে, ওদের একটা ভালো ফ্যান ফলোয়ার আছে। তো এরকম বেশ কয়েকটা কোম্পানি আছে, যেমন আমি যদি নাম ধরে বলি তাহলে মুভি বাজ, ওয়ার্ল্ড সেলিব্রিটি জোন, মুভি ক্রুজার, এসকেবিডি ওয়ার্ল্ড, অ্যালেক্স ফিল্ম ওয়ার্কস, এরকম অনেক অনেক। এরা করে কি, এই সিনেমার নামটা দিয়ে, টাইটেল দিয়ে এবং এই শিল্পীদের কিছু ছবি পুট করে বিভিন্ন জায়গার থেকে এনে এনে জোড়া দিয়ে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে হেভি একটা ট্রেলার বানায়, যে ট্রেলার দেখলে আপনার সিনেমা দেখতে 100% ইচ্ছা করবে, কিন্তু অনেক সময় অসংলগ্ন থাকে। যেমনটি যে আর্টিস্টই নেই তাকেও লাগিয়ে দেয় বা বিদেশি শিল্পীদেরও এনে লাগিয়ে দেয় যে এরা এই ছবিতে কাজ করে। এগুলো ফ্যান মেড, এগুলো নিয়ে মাইন্ড করার কিছু নাই, এগুলো জাস্ট মজা দেওয়ার জন্য ওরা ওদের ফ্যান ফলোয়ারকে এটা প্রেজেন্ট করে থাকে এবং আমরা দেখি, বেশ মজা পাই। আমি গতবার এই গোলই সিনেমার সময়ও এরকম একটা কন্টেন্ট করেছিলাম যে যারা ফ্যান মেড পোস্টার করেন তাদেরকে নিয়ে একটু আলোচনা করেছিলাম এবং আপনাদের সাথে সেটা শেয়ার করেছিলাম। আজকে তেমনই আমি এই দরদের ফ্যান মেড পোস্টার বাজারে নিদেন পক্ষে 10-12টা এসছে, আমি দেখেছি 10-12টা, বেশি হতে পারে। তো 10-12টা ফ্যান মেড ট্রেইলার দেখে আমার কাছে কয়েকটা ভালো লেগেছে, সেটা 2-3-4টা ভালো লেগেছে, কিন্তু এতগুলো দেখানো সম্ভব নয়। আমি আপনাদেরকে 3টা ভিডিও দেখে রিভিউ করব। এটা অ্যাকচুয়ালি ফান করা, কারণ আমাদের হাতে এই মুহূর্তে দরদেরও কোনো নিউজ নাই, রাজকুমারের কোনো নিউজ নাই, তুফানের কোনো নিউজ নাই, ইভেন কি শাকিব খানের কোনো নিউজ নেই। আজকাল আপনারা ইউটিউবে যেয়ে দেখবেন কোনো ধরনের নিউজ এই মুহূর্তে নাই, কাজেই বসে বসে আর কি করব। আমি আজকে ট্রেলার নিয়ে বা টিজার নিয়ে রিভিউ করব। প্রথমেই আমি আপনাদের দেখাবো এসকেবিডি ওয়ার্ল্ডসের একটা ট্রেলার, যেটা আমার কাছে টিজার, যেটা আমার কাছে ভালো লেগেছে, চলুন সেটা আবার দেখে আসি। আগরওয়াল ইয়াদকার আভি ভি উসকে চেহারা মুঝে ইয়াদ হ্যায়, এক বার উস তো হিন্দিতে বলেছে যা বাংলাদেশ কা সবকো মিল জায়েগা। Where is the proof? এই আর্টিস্টটা কিন্তু নাই সোনাল চৌহান, সুন্দর লাগছে। এই আর্টিস্ট মনে হয়েছে ফুল অ্যাকশন দেখাচ্ছে শাকিব খান। ওয়াও, এই ট্রেইলারটা অ্যাকচুয়ালি আমার কাছে ভালো লেগেছে, আপনাদের কাছে কেমন লেগেছে জানাবেন। এবার আমরা দেখব ওয়ার্ল্ড সেলিব্রিটি জোনের একটা ট্রেইলার, এটা বোধহয় বাংলায়, চলুন দেখি। ওয়ার্ল্ড সেলিব্রিটি জোন প্রেজেন্টস, রাজেশ শর্মা আছে, একটু হরর হরর মিউজিকটা হরর। শাকিব, সোনাল, রাহুল দেব, আবার রাহুল দেব, গুড, সোনাল চৌহান, সুপারস্টার শাকিব খান। Thank you.
hosted by Anonno Mamun. Full action. আমার দেখা এইটাই সবচেয়ে ভালো একটা আমার কাছে মনে হয়েছে। আমরা আরেকটা দেখব, দেখে আপনারা অ্যাকচুয়ালি বিবেচনা করবেন কোন টিজারটা আপনাদের কাছে ভালো লেগেছে। এবার দেখব SKBD ওয়ার্ল্ড, এরা একটা ট্রেলার করেছে। আমি তো বললাম অনেকগুলো ট্রেলার আমি দেখেছি বা অনেকগুলো টিজার আমি দেখেছি, মানে 10-12টা দেখেছি। আমি বেছে বেছে তিনটা নিয়েছি, তিনটা আমার কাছে ভালো লেগেছে, আপনাদের কাছে কেমন লাগবে আমি জানি না। তো লাস্ট ট্রেলারটা আমরা দেখছি, এটা বানিয়েছে SKBD ওয়ার্ল্ড। এরকম একটা বড় ইউটিউবার নয়, মাত্র 20,000 সাবস্ক্রাইবার, বাট এরা এগুলোই করে থাকে। দেখি কেমন বানিয়েছে। মিউজিক ছিল কিন্তু পুরনো, শাকিব খান। আচ্ছা গুড, এটাও ফুল অ্যাকশন। Wow, Sonal Chouhan. Dhallywood. Ayal Sharkar. Banarash. অনন্য মামুন, আমি তিনটা ট্রেলার দেখলাম, তিনটা টিজার আমার কাছে ভালো লেগেছে। এর বাইরেও অনেকগুলো টিজার আছে যেগুলো কোনো সিমিলারিটি নাই, বিদেশি আর্টিস্টকে দিয়ে করা, তারপর যে আর্টিস্ট এই ছবিতে কাজই করেনি তাদের শট লাগিয়ে দেওয়া। যেমন আমি একটা দেখেছি, মিশা সৌদাগর হাসছে এবং বেশ কয়েকটা শট দিয়েছে। বেসিক্যালি সব মিশা সৌদাগর এই সিনেমাতে নাই, আমি ওগুলোকে ঝেড়ে ফেলে দিয়ে জাস্ট বেছে বেছে তিনটা নিয়েছি। এই তিনটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম, একটু রিভিউ করলাম। আমি এখন আশা করব যে আপনাদের কাছে কেমন লেগেছে। হয়তোবা অনেকেই এই ট্রেলারগুলো দেখে ফেলেছেন বা টিজারগুলো দেখে ফেলেছেন, কারণ এগুলো অনেকদিন যাবৎ চলছে এবং ভালো ভিউ, প্রত্যেকেরই ভিউ ভালো। তবে যার টিজার বেশি ভালো হয়েছে তার ভিউ বেশি। আপনারা বিবেচনা করবেন এই তিনটার মধ্যে কোনটা আপনাদের ভালো লেগেছে। আসবো আবার পরবর্তী কোনো ভিডিও নিয়ে। এর মধ্যে থাকবেন আপনারা ভালো, রাখবেন সবাইকে ভালো। খুদা হাফেজ।